গুড মর্নিং সুপ্রভাত ডিয়ার স্টুডেন্ট এন্ড লার্নার্স, আজ আমরা 1 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখবে। প্রতিদিন সকাল 6টার সময় প্রকাশিত হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আরেকটি বিষয়, সমগ্র এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু করিয়ে দেওয়া হবে, দা ওয়ে অফ সলিউশনে কানেক্টেড থাকো। আর এপ্রিল মাসের নতুন ক্লাস রুটিনটা তোমরা একটু খেয়াল রাখবে, সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ 6 PM সন্ধ্যা 6টার সময় তোমাদের নতুন একটি জিকে ক্লাস কিন্তু অ্যাড হয়েছে, সেই ক্লাসটাতেও তোমরা ফোকাস করবে, তোমাদের জন্য এফেক্টিভ হবে আপকামিং কেপি কিংবা এসএসসি এমটিএস যাদের রয়েছে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে, ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে প্রথম G20 দুর্যোগ ঝুঁকি হ্রাস ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় শুরু হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। দ্য ফার্স্ট G20 ডিজাস্টার রিস্ক রিডিউশন ওয়ার্কিং গ্রুপ মিটিং আন্ডার ইন্ডিয়াস G20 প্রেসিডেন্সি, ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে প্রথম ডিজাস্টার রিস্ক রিডিউশন ওয়ার্কিং গ্রুপ মিটিং, মানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ওয়ার্কিং গ্রুপের মিটিং, যেটা গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। সঠিক উত্তর আমাদের এই প্রশ্নের অপশান এ। আমরা গুজরাটের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক মনে রাখব, ব্ল্যাক ব্যাক জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, মেরিন গালফ অফ কচ্ছ জাতীয় উদ্যান, বনসদা জাতীয় উদ্যান, রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। পরবর্তী প্রশ্ন, 2023 সালে IPL চালু হয়েছে গতকাল থেকেই, 31 মার্চ থেকেই। প্রশ্ন হচ্ছে 2023 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL এর কততম সংস্করণ বা কততম আসর হচ্ছে? 16th edition, 16তম সংস্করণ। দ্য 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অলসো নোন অ্যাজ টাটা IPL, স্পন্সরশিপের কারণে এটা টাটা IPL নামেও পরিচিত, ইজ দ্য 16th সেশন অফ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। IPL এর 16তম সেশন কিন্তু এটি। 2008 সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা হয়। IPL এর বর্তমান চ্যাম্পিয়ন দল হলো, অর্থাৎ গতবার 2022-এর চ্যাম্পিয়ন দল হলো গুজরাট টাইটান্স। সর্বাধিকবার সফল হয় মুম্বাই ইন্ডিয়ান্স, 5টি টাইটেল জেতে বা 5 টাইমস তারা উইনার হয়। তো তুমি এবছর কোন দলকে সমর্থন করছো, তোমার ফেভারিট দল কি, কমেন্টে জানাবে প্রত্যেকেই। VVI লিখে নাও, তারপরে প্রশ্নটা পড়ো। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন নিম্নের কে? আমরা এই লাস্ট কয়েক মাস ধরে পড়ে আসছিলাম যে কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব, কিন্তু তার যে টেনিওর তার টার্ম পূর্ণ হয়ে যায়, এই কারণে কাকে অ্যাডিশনাল চার্জ বা অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে TS শিবগণম, অপশন বি কারেক্ট আনসার। তাহলে জাস্টিস TS শিবগণম অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইথ এফেক্ট ফ্রম 31st মার্চ, 31 মার্চ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে। তাহলে বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হয় 30 মার্চ এবং 31 মার্চ থেকে এই পদে বসবেন TS শিবগণম, অপশন বি কারেক্ট আনসার। বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি কোন রাজ্যের গ্রামীণ পরিবারে জল সরবরাহের উন্নতির জন্য $363 মিলিয়ন অনুমোদন করেছে? তাহলে কোন রাজ্যের রুরাল এরিয়ার ফ্যামিলিগুলোতে ওয়াটার কানেক্টিভিটি উন্নতি করতে চায় $363 মিলিয়ন অনুমোদনের মাধ্যমে? সঠিক উত্তর হবে কর্ণাটক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ $363 মিলিয়ন টু ইম্প্রুভ ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই কি ইম্প্রুভ করতে চাই 2 মিলিয়ন রুরাল হাউস হোল্ড ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ কর্ণাটকা, ভারতের কর্ণাটক রাজ্যের 2 মিলিয়ন রুরাল পরিবারে মূলত ওয়াটার সাপ্লাই কানেক্টিভিটিকে ইম্প্রুভ করার লক্ষ্য হচ্ছে এই অনুমোদনের মাধ্যমে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রে। কর্ণাটকের কি পয়েন্ট, এখানে রয়েছে আনসি জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, বানেরঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, নাগারহল, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। রাজধানী হয়ে যাবে বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই, রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলট। পরবর্তী প্রশ্ন, 2023 সালের পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত বা ভারতের র্যাঙ্ক কত পাসপোর্ট ইন্ডেক্সে? সঠিক উত্তর হবে 144, অপশন বি। ইন্ডিয়া র্যাঙ্কস অ্যাট 144th spot ইন 2023 যে পাসপোর্ট ইন্ডেক্স, মূলত আর্থিক উপদেষ্টা পরিষেবা সংস্থা আর্টন ক্যাপিটাল 199টি দেশের পাসপোর্টকে নিয়ে এই সূচক তৈরি করে থাকে।
এবং তার মধ্যে ভারতের র্যাঙ্ক হয়েছে 144। দা ওয়ে অফ সলিউশনের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে অ্যান্ড প্রত্যেকে একটি লাইক করবে। আর আজকের হোমওয়ার্ক থাকছে, প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে। গত পর্বে হোমওয়ার্ক দিয়েছিলাম পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান। কে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া বা এসকম এর সভাপতির দায়িত্ব নিয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে অজয় সিং। অজয় সিং হচ্ছে যে একটা বিমান সংস্থা স্পাইস জেট, স্পাইস জেটের প্রধান CMD। ওকে, তাহলে স্পাইস জেটের চিফ, স্পাইস জেটের প্রধান অজয় সিং হ্যাজ টেকেন ওভার অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া বা এসকম। রাইট অ্যান্সার অপশান ডি। পরবর্তী প্রশ্ন, হু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আজকের 10টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমামটা ইম্পর্টেন্ট। হু সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে? দেখো, হু রিসেন্টলি মূলত দুটি দেশকে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করে, তার মধ্যে আমি অপশানে একটাই রেখেছি যেটা হলো আজারবাইজান, তোমাদেরকে দুটোই মনে রাখতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইয়ানি কি হু সার্টিফাইড আজারবাইজান অ্যান্ড তাজিকিস্তান, আজারবাইজান অ্যান্ড তাজাকিস্তান অ্যাজ দ্য ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি। হু তাহলে এখনও কটা দেশ ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করেছে? মোট 42টি দেশ বা টেরিটরিকে ম্যালেরিয়া মুক্ত মাইল ফলক পৌঁছেছে, বা 42টা কান্ট্রি বলতে পারো ম্যালেরিয়া ফ্রি কান্ট্রির তালিকায় রয়েছে। তো 2023-এর এডিশনে কিন্তু যুক্ত হলো এই দুটো দেশ, একটা হলো আজারবাইজান আর একটা তাজাকিস্তান। ইউনিভার্সিটি অফ টেক্সাস কাকে সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করলো? সঠিক উত্তর হবে নবীন জিন্দাল অপশান এ। সো ইন্ডাস্ট্রিয়ালিস্ট শিল্পপতি নবীন জিন্দাল কনফার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বাই ইউনিভার্সিটি অফ টেক্সাস। তো রাইট অ্যান্সার প্রশ্নের জন্য অপশান এ। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে, এই অমৃত ভারত স্টেশন প্রকল্প এটা আমাদের 2022-এর শেষেই আর কি লঞ্চ করা হয়েছিল সম্প্রতিকালেই। তো এটার পারপাস ছিল ভারতের বিভিন্ন রেলওয়ে স্টেশনকে, রেলওয়ে স্টেশনকে উন্নতি করা, ইমপ্রুভ করা, ডেভেলপ করা। সো এই প্রকল্পের অধীনে সম্প্রতিকালে একটা লিস্ট রিলিজ করা হয়েছে, মোট কতগুলি ভারতের রেল স্টেশনকে চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের অধীনে যেগুলোকে ইমপ্রুভমেন্ট করা হবে। সঠিক উত্তর হবে 1275টি। জেনে রাখতে হবে আমাদের পশ্চিমবঙ্গের কয়টি, তো মনে রাখবে পশ্চিমবঙ্গের 94টি স্টেশন রয়েছে এই তালিকার মধ্যে। সো ভারতীয় রেলওয়ের রেলওয়ে স্টেশনগুলিকে উন্নয়নের জন্য সম্প্রতি অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করা হয়। টোটাল 1275 রেলওয়ে স্টেশন হ্যাভ বিন আইডেন্টিফাইড আন্ডার অমৃত ভারত স্টেশন স্কিম। রাইট অ্যান্সার অপশান ডি। কোন রাজ্যের সামাজিক সুরক্ষা এবং দুর্যোগ স্থিতিস্থাপকতা বাড়াতে বিশ্বব্যাংক 100 মিলিয়নের অনুমোদন করেছে অর্থের? সঠিক উত্তর হবে ওড়িশা, অপশান সি। ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ 100 মিলিয়ন টু ইনক্রিজ সোশ্যাল প্রোটেকশন, সামাজিক সুরক্ষা অ্যান্ড ডিজাস্টার রেসিলেন্স ইন ওড়িশা, বা দুর্যোগ স্থিতিস্থাপকতা দুর্যোগ থেকে মোকাবিলা যাতে করতে পারে তার জন্য 100 মিলিয়ন অনুমোদন করে। এক্ষেত্রে ওড়িশাতে রয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং মনে রেখে দেবে শিমলিপাল জাতীয় উদ্যান, এবং ওড়িশাতেই অবস্থিত ফেমাস শিলকা হ্রদ। এরপরে দেখো, রাজধানী হয়ে যাবে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল হলেন গণেশী লাল। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাব, মন দিয়ে দেখবে। আর এর পাশাপাশি আনাকাডেমিতে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, তোমরা সাবস্ক্রিপশন নিয়ে যে কোনো পরীক্ষার প্রস্তুতি করতে পারবে। আলামিন নাইনামিন রেফারেল কোড ব্যবহার করলেই তোমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। কেপি প্রিলিমসের 60 ডেজের প্র্যাকটিস ব্যাচ আমাদের প্ল্যাটফর্মে চালু করা আছে। এই ব্যাচে জয়েন করে কেপির জন্য জেনারেল অ্যাওয়ারনেস, যেখান থেকে তোমাদের 40 মার্কস, অ্যান্ড ম্যাথস অ্যান্ড রিজনিং, যেখান থেকে 60 মার্কস থাকবে। এই জায়গাটার ভালো করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে পারো। সো এর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আনাকাডেমি সাবস্ক্রিপশন নিতে হবে, অ্যান্ড আলামিন নাইনামিন কোড ব্যবহার করতে ভুলবে না। কেননা সম্পূর্ণ সিলেবাস কভারেজ, টেস্ট সিরিজ, ফেভারিট টিচারের থেকে পড়ার সুযোগ, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি করতে পারবে আনাকাডেমিতেই। রিভিশনের প্রথম প্রশ্ন স্ক্রিনে, নিম্নের কে সম্প্রতি 2023-এ মেডিসিনে
উলফ প্রাইজ জিতেছেন? সঠিক উত্তর ড্যানিয়েল ড্রাকার, অপশন সি। দ্য ইউনিভার্সিটি অফ টরন্টোস ড্যানিয়েল ড্রাকার রিসিভ দিস ইয়ার উলফ প্রাইজ ইন মেডিসিন, চিকিৎসার ক্ষেত্রে তিনি সম্প্রতি উলফ প্রাইজ জিতেছেন। রাইট অ্যান্সার অপশন সি। কে সম্প্রতি ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ দিয়েছেন? 50th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। গত পর্বেও বলছিলাম, মাঝে মধ্যেই বলি, মনে রাখবে হাইকোর্টের ক্ষেত্রে বিচারপতিগণ 62 বছর পর্যন্ত শপথে বহাল থাকতে পারেন, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর পর্যন্ত শপথে বহাল থাকতে পারেন। সঠিক উত্তর হবে ডি ওয়াই চন্দ্রচূড়। তাহলে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় টুক ওথ অ্যাজ দ্য নিউ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অ্যাডমিনিস্ট্রেট দ্য ওথ অফ অফিস টু জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় অ্যাজ দ্য 50th জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাট রাষ্ট্রপতি ভবন। অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। কোনটি সম্প্রতি ভারতের প্রথম ফ্লোটিং ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প করেছে? তাহলে ফ্লোটিং মিন্স ভাসমান, যেখানে ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক আছে না, কেই বললাম যে ন্যাশনাল পার্ক কোথায় আছে, মণিপুর। তো এটার কারেক্ট অ্যান্সার কি? এটার কারেক্ট অ্যান্সার IPPB মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ওকে, সম্প্রতি কন্ডাক্ট করে ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্প। কোন রাজ্যের 17তম রিসেন্টলি 18তম অ্যানাউন্সমেন্ট করা হয়েছে? আমি ক্লাসে করিয়েছি, 18তম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে দক্ষিণ কাবেরী বন্যপ্রাণী অভয়ারণ্যকে ঘোষিত করেছে। রাইট অ্যান্সার তামিলনাড়ু। আর কয়েকদিন আগেই আমরা পড়েছি এই তথ্যটাও যে তামিলনাড়ু গভর্নমেন্ট নোটিফাইড দ্য ফার্স্ট স্লেন্ডার লরি স্যাংচুয়ারি, প্রথম স্লেন্ডার লরি স্যাংচুয়ারি ঘোষণা করে এবং সম্প্রতি কাবেরী সাউথকে বা দক্ষিণ কাবেরীকে 17তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে অ্যানাউন্সমেন্ট করে। কোথায় প্রথম G20 কালচার গ্রুপ সভা অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর করবে মধ্যপ্রদেশ, অপশান বি কারেক্ট অ্যান্সার। মূলত মধ্যপ্রদেশে খাজুরাহোতে 22-25 ফেব্রুয়ারি 2023 মধ্যে G20 প্রথম যে কালচার গ্রুপ বৈঠক সেটা হয়। দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য। এবং পর্ব ভালো লাগে থাকলে একটা লাইক করে নেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এপ্রিল মাসের প্রথম দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস।